ছেলের দুটি কিডনিই বিকল। কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার চিকিৎসা চলছে। আর ছেলেকে বাঁচাতে একটি কিডনি দিতে চান তার মা, কিন্তু তার জন্য তড়িঘড়ি প্রয়োজন পিজি বা অন্য কোনো উন্নত মানের হাসপাতালে ভর্তি করার। অথচ চেষ্টা সত্ত্বেও তা সম্ভব হচ্ছে না। পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রচুর টাকার, আর সেটাই কিভাবে জোগাড় হবে তা ভেবেও দিশেহারা হয়ে পড়েছেন বাবা মা। ঘটনাটি পুরসুরা থানার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বাখরপুর গ্রামের। অসুস্থ ছেলের নাম অমিত সাঁতরা। তিনি পুরসুরা থানার অধীনে সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় কিডনি বিকল হয়ে যাওয়ার ঘটনা ধরা পড়ে। বাবা চণ্ডীচরণ সাঁতরা এবং মা মালতি সাঁতরা জানান তাদের জমি জায়গাও কিছুই নেই, তাই কিভাবে এত টাকা জোগাড় হবে তা তাঁরা ভেবে পাচ্ছেন না। আত্মীয় স্বজনরা কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় তা নিতান্তই কম। তাই মা বাবার আবেদন, সহৃদয় মানুষজন যদি তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো ছেলেটাকে আবার সুস্থ করে তোলা সম্ভব হবে। এখন দাদার কন্ডিশন হচ্ছে, এখন শম্ভুনাথ হসপিটালে আছে কলকাতা, দুটো কিডনি খুবই খারাপ অবস্থায় আছে, কিন্তু এই চিকিৎসার জন্য আমাদের বহু টাকার দরকার। কিন্তু আমাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেটাও তা তো করে উঠতে পারছি না, কিন্তু টাকা অনেক প্রয়োজন। যদি কোনো ব্যক্তি বা কেউ সাহায্য করতে পারে আমাদের খুব ভালো হয়। আমি সেলসের কাজ করেছি। দাদা কি সিভিক ভলেন্টিয়ারই শুধু কাজ? দাদা সিভিক ভলেন্টিয়ার। বাড়িতে দুজন ছাড়া ইনকামের আর কেউ নেই? আর কেউ নেই না। এখন শম্ভুনাথ হসপিটালে কতদিন ভর্তি আছে? শম্ভুনাথ হসপিটালে আজকে নিয়ে 7 দিন 8 দিন হচ্ছে। কি প্রবলেম হয়েছে কি ওনার? ওনার প্রবলেম হয়েছে দুটো কিডনি ড্যামেজ, কোনো রকমভাবে উঠতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। আমরা চেষ্টা করছি যাতে পিজিতে ভর্তি করার, কিন্তু সে পিজিতে ভর্তি করার মতনও কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছি না। প্রচুর টাকার প্রয়োজন, সেই টাকাও আমরা জোগাড় করতে পারছি না। হ্যাঁ, কিডনি আমার মা বলেছে দান করবে, কিন্তু চিকিৎসার জন্য যে পিজিতে আমাদের প্রয়োজন সেইটার জন্য আমরা পিজিতে যোগাযোগ করতে পারছি না, দাদাকে ভর্তিও করতে পারছি না। একটা কিডনি পাওয়া গেছে, একটা কিডনি পাওয়া গেছে, সেটা মা দেবে। আপনার নাম? আমার নাম কিশোর সাঁতরা। ও ডিউটি আসছিল আরামবাগে, কোর্টে ডিউটি হচ্ছিল, ডিউটি হতে হতে ও এবার একদিন যায়, পরের দিনকে বলে মা শরীরটা খুব খারাপ, মায়াপুরে নেমে পড়েছিল, নেমে পড়ে ওখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি আসার পর এবার খুব জ্বর, তখন বলে মা একটু বরফ নিয়ে আসো, আমার মাথাটা একটু ধুয়ে দাও। তখন আমি সেই বরফ নিয়ে একটা গামলিতে অল্প দিয়ে জল দিয়ে মাথাটা ধুয়ে দিই, দেওয়ার পর জ্বর তারপরে একটু ছাড়ে, ওষুধ খায়, ওষুধটা খেয়ে একটু কমলো, বসলো। তারপরের দিনকে ও শ্বশুরবাড়ি যায়, শ্বশুরবাড়ি সেই ফল না কি সব নিয়েছিল ওদের সব ওখানে আত্মীয়, ওখানে যাওয়ার পরে সেই বললো যে আমি ডিউটি করে আমি তাহলে ওখানে চলে যাব। বলে এবার ওখানে চলে যায়, যাওয়ার পর থেকে এবার ওখানে 1 তারিখে না 2 তারিখ ওরকম পায়খানা বমি হয়, পায়খানা বমি, ওরাও ওখানে উনি আশপাশে ডাক্তার ডাক দিয়েছে, দেওয়ার পর ডাক্তার দেখেছে, বলেছে যে শরীরে রক্ত কম, রক্ত কম বলে রক্তটা পরীক্ষা করেছে, করার পর তারপরে ওরাও আবার বলেছে আরামবাগে ভর্তি করে, ওরাও আরামবাগে ভর্তি করেছে, করার পর বলে পায়খানা বমি হচ্ছে, পায়খানা বমি চিকিৎসা হচ্ছে। ছেলে শ্বশুরবাড়ি কোথায়? ছেলে শ্বশুরবাড়ি হচ্ছে জয়রামবাটি। কতদিন ধরে চলছে এরকম শরীর খারাপটা? শরীর খারাপটা চলছে মানে সেই ওই যে 1 বৈশাখ 2 তারিখ গেল তখন থেকে শুরু হয়েছে। কি কাজ করে ছেলে? সিভিকের কাজ করে, পুরসুরা থানা। হ্যাঁ, ছেলের নাম অমিত সাঁতরা। এই 5 বছরের মেয়ে, আর এই বাবা মা সংসার, এক ভাই, ভাইয়ের বোন, আমরা সব একসাথেই থাকি। এবার যা করে ছেলেরাই করে। চিকিৎসা হতে কত টাকার মতো খরচা হবে বলে মনে হচ্ছে? আমি অত পড়াশোনা জানি না, মুখ্য মানুষ অত টাকা কি করে বলবে যে কত টাকা লাগবে, অনেক টাকাই লাগবে। আমি অমিতের মা, আমার নাম মালতী সাঁতরা।
নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।